মনে করেন যে এখন পাল্লা তো রুবেল আমাকে মনে করেন যে থাপড়ায় এরকম অবস্থা, যে ছেলে আগে বাইক হইতো আমার এখন। ওয়ার্ল্ড কাপ খেলতে যাবো আর কি, তার আগে আমরা মিরপুর সেন্টারে গিয়ে প্র্যাকটিস করতেছিলাম, তো রুবেল আমি ব্যাটিং করতে যাব আর কি, সেই সময় রুবেল আসছে আমার পাশে, আমি তো চিনি না ওকে, ঠিক আছে, তো আসছে, ও এখন একটু ফর্সা হয়েছে, আর একটু আগে আর একটু কালো ছিল। তো রাগ করিস না, তো সেটা মন থেকে বলতেছি না, তো এমনি বলতেছি, না না, ঠিক ঠিক আছে। আছে ঠিক আছে, তোদের তো প্ল্যানিং করাই আছে আর কি সব কিছু, ঠিক আছে। আপনিও বলেন। ঠিক আছে, তা আবার একটা যে পেপসির একটা গেঞ্জি ছিল না, পেপসি আগে একটা গেঞ্জি দিত, যে হ্যাঁ 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 আমরা আমরা পেপসি খাইলে গেঞ্জি পাইতাম, ওরকম গেঞ্জি ট্রাউজার কেস্টেস পরে আসছে, ঠিক আছে, তো এসে আমার পাশে এখন, মানে আমি ব্যাটিং করতে যাবো, আমি প্যাড পরে আছি, তা আমার কাছে আসে, আসার পর রুবেল বলতেছে, নাসির ভাই আমি কি এই জায়গাটা একটু বসতে পারি, ঠিক আছে, তা আমি এখন ওকে চিনি না জানি না ভাই, আমি কিছু হ্যাঁ বসে নাসির ভাই, সমস্যা নাই, হ্যাঁ নাসির ভাই, ঠিক আছে, আচ্ছা ও আসছে সাধারণত আমরা বোলিং আর করতে, কি বলছিলাম ভাইয়া, আর ভাইয়া দাঁড়াও আমি বলতেছি দাঁড়াও, তা ঠিক আছে আমি কিছু, হ্যাঁ বসো ভাই, ঠিক আছে, ওই হচ্ছে রুবেলের সাথে আমার ফার্স্ট দেখা এবং ফার্স্ট কথা, তারপরে তো মনে করেন যে এখন পাল্লা তো রুবেল আমাকে মনে করেন যে থাপড়ায় এরকম অবস্থা, যে ছেলে আগে বাইক হইতো আমার এখন তো তার দিকে তাকানো যায় না ভাই। না না না, এটা রুবেলের ব্যাপারে, রুবেল রুবেলের ব্যাপারে শুনলাম। যেটা হোক নাসির, তোরে তোর সাথে তো খুব বেশি কথা হয় না, বাট আর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস হলো, নাসির তুইও খুব ভালো করে জানো যে তোর বাংলাদেশের ক্রিকেটে এখন অনেক কিছু দেওয়ার আছে, অ্যান্ড আই এম শিওর তুই তোর মতো কষ্ট করতেছস, আর আশা করি যে খুবই তাড়াতাড়ি তুই আবার ন্যাশনাল টিমে ফিরে আসবি, ইনশাল্লাহ ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে নাসির আমি, হ্যাঁ হ্যাঁ বল 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 বল। দাঁতের কাহিনীটা সত্য না রুবেল ভাইয়ের, ওটা দাঁতের সুইমিং কাহিনী আমি পুলে আমি পড়ে শুনছি গেছে? ভাই, ভাই আমি তাস্কিন আর রুবেল সুইমিং পুলে সুইমিং করতেছিলাম রাতের বেলা, রাত বাজে তখন 8টা না 9টার দিকে, ঠিক আছে, হ্যাঁ ও হ্যাঁ দাঁত কুইলা পড়ে গেছে ভাই, ঠিক আছে, আর হ্যাঁ দাঁতটা আমি পাইছি, আমি পায় নারকেল, পাশে নারকেল গাছ ছিল, নারকেল গাছে গোড়ায় লুকায় রাখছি, ঠিক আছে, ও হ্যাঁ ট্যাংরা পারলে কান্দে ভাই, এরকম অবস্থা, মনে করেন যে পাগল হয়ে গেছে, ওর দাঁত নাই, মনে করেন যে ও কি করবে ভাই, বুঝতে পারতেছে না ভাই, সিরিয়াস ভাই, মানে আমি যদি ওখানে বলি যে এখানে তুই 12টা পর্যন্ত পানির মধ্যে থাকবি, 12টা পর্যন্ত পানির মধ্যে থাকবে ভাই, এরকম অবস্থা, তাস্কিন ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ।